বরেন্দ্র টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাপাই নবাবগঞ্জে পদ্মার চরে অভিযান চালিয়ে 3 কোটি টাকার হেরোইন সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। 5 বৃষ্টি উপেক্ষা করে নগর জুড়ে মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে গণসংযোগ। সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। চাপাই নবগঞ্জের পদ্মার চরে অভিযান চালিয়ে 3 কেজি 180 গ্রাম হেরোইন সহ আমিনুল নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 5 এ সময় তার কাছে থাকা একটি আগ্নেয়াস্ত্র এবং নগদ 48,000 টাকা জব্দ করা হয়। রবিবার দুপুরে রাজশাহী র‍্যাবের হেডকোয়ার্টার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব 5-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার চর হাকিমপুর টুকপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে 3 কেজি 180 গ্রাম হেরোইন সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আমিনুলকে গ্রেপ্তার করে। পরে তার বাড়ি তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র এবং নগদ 48,000 টাকা জব্দ করা হয়। তিনি জানান, জব্দ করা হেরোইনের বাজার মূল্য অন্তত 3,20,00,000 টাকা। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থল পথের টিমটা, দুইটা টিম এক জায়গায় হয়ে তার বাড়িটা আমরা শনাক্ত করি তথ্য প্রযুক্তির মাধ্যমে। পরবর্তীতে আমরা তার বাড়িতে যখন হিট করি, তখন এই মাদক সম্রাট তাকে আমরা তাৎক্ষণিক পাই। সে এই মানে হিরোইনগুলো সে প্যাকেটজাত করছিল, মানে মেশিন দিয়ে ছোট ছোট প্যাকেটজাত করছিল, মানে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য। তো এই অবস্থায় আমরা তাকে পাই এবং পরবর্তীতে তাকে ওই অবস্থায় ধরে তাকে জিজ্ঞাসাবাদে সে তার বাড়ির ভিতরে শয়নকক্ষের পাশে টেবিলের নিচে একটি প্লাস্টিকের কৌটার মধ্যে থেকে হিরোইনের বাকি বড় অংশটা বের করে দেন। এবং আমরা জানতাম যে এই আমিনুল যখন মাদক চোরাচালান করে তখন প্রায়শই নাকি ইনি অস্ত্র বহন করে। তো আমাদের এই তথ্যের ভিত্তিতে আমরা আরও বাড়িটাকে ডেলিভারেট সার্চ করি এবং পরবর্তীতে তার বাড়ির শয়নকক্ষেই একটা পুরাতন ট্রাঙ্কের ভিতরে আমরা ভিতর থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করতে পারি। আসন্ন 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ও সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে প্রচার মিছিলে অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ সর্বস্তরের জনগণ। এ সময় নেতৃবৃন্দ রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটনকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। রবিবার বিকেলে নগরীর 14 নং ওয়ার্ডের উপশহর নিউ মার্কেট এলাকায় নৌকার পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আনিকা ফারিয়া জামান অর্ণা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আসন্ন 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নগরীর 5 ও 7 নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে 5 নং ওয়ার্ডের মহিষ বাথান ও 7 নং ওয়ার্ডে চণ্ডীপুর প্রেসক্লাব মোড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। গণসংযোগকালে রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু সহ সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচার র্যালি করেছেন 16 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ মোন্তাজ আহমেদ। রবিবার বিকেলে টিফিন কেরিয়ার প্রতীকে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ প্রচার র্যালি করেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে কয়েক হাজার নারী পুরুষ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি ওয়ার্ডের জিন্নানগর থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে কয়েক ডারা হয়ে মালদা কলোনি ঈদগাহ মাঠে এসে শেষ হয়। সেখানে এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ মোন্তাজ আহমেদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রচার মিছিলে টিফিন কেরিয়ার প্রতীক হাতে নিয়ে কয়েক হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় নানা রকম স্লোগান দিতে থাকেন তারা। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে কাউন্সিলর প্রার্থী সৈয়দ মোন্তাজ আহমেদ বলেন, আজকের এই বিশাল র্যালি কালো টাকাকে পরাজিত করেছে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ র্যালিতে অংশগ্রহণ করেছে। আজকে এলাকাবাসীর ভালোবাসার প্রকাশ ঘটেছে উল্লেখ করে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, 90 আওয়ামী লীগ সেজে লাভ নেই, এলাকার জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, টিফিন কেরিয়ারের জয় সুনিশ্চিত। আগামীতে নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে 16 নং ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করা হবে।
আমি এই 16 নম্বর ওয়ার্ডে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনারা জানেন, অনেকেই জানেন 16 নম্বর ওয়ার্ডে যে সে কালো টাকার পাহাড় আছে, তার কালো টাকা সে অনেক 20 বছরে অনেক ইনকাম করে রেখেছে। সেই কালো টাকা দিয়ে সে গত দুই দিন আগে সে এরকম প্রচার মিছিল করেছিল, সফল হয়নি। কালো টাকা এখানে পরাজিত হয়েছে, এর জন্যই আমি গর্বিত 16 নম্বর ওয়ার্ডবাসীকে, আমার মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই বিনা পয়সায় তারা যে শ্রমটা দিয়েছে বা আমার আমাকে নির্বাচিত করার জন্য তাদের প্রচেষ্টা, সেটা আমি ইনশাল্লাহ আমি আশাবাদী তারা সফল হবে। একুশে নির্বাচনে আমি 100% নিশ্চিত ইনশাল্লাহ আমাদের বিজয় হবে, কোন শক্তি আমাদেরকে রোধ করতে পারবে না এক আল্লাহ ছাড়া, এবং আল্লাহ আমাদের সাথে আছে। জনগণকে একটি কথাই শুধু বলবো, আপনার 21 তারিখ পর্যন্ত নির্বাচনের দিন একটু শান্তি থাকবেন। প্রতিপক্ষ অনেক অনেক ফ্যাসাদ করার জন্য চেষ্টা করছে, আপনারা শান্তি থাকবেন, এই নির্বাচনটা আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাবো, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্টিজনিত মৃত্যু ঝুঁকি কমানো এবং দেহের স্বাভাবিক বৃদ্ধির সহায়ক হিসাবে নাটোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল 10টার দিকে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সত্তার, পৌর মেয়র উমা চৌধুরী জলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি সহ কর্মকর্তাবৃন্দ। এবার জেলায় 6 থেকে 11 মাস বয়সী 25,562 জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও 12 মাস থেকে 59 মাস বয়সী 2,23,033 জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে হাসপাতালে 50 আসনের মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতালকে 250 শয্যায় আপগ্রেড ও আধুনিকায়ন, আন্তর্জাতিক মানে উন্নতি করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের CEO মুশফিকুর রহমান। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদের সভাপতিত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আবুল বাশার কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম ফিরোজি, ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস, সহকারী কমিশনার ভূমি TM রাহসিন কবির, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না সহ রেলওয়ে পাকশীর অন্যান্য বিভাগীয় প্রধানগণ বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমির সর্বোত্তমভাবে ব্যবহার করা সহ পাকশী রেলওয়ে হাসপাতালটিকে একটি 250 শয্যার হাসপাতালে সম্প্রসারণ এবং PPP-র মাধ্যমে হাসপাতাল কমপ্লেক্স সংলগ্ন অব্যবহৃত জমিতে একটি 50 আসনের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার পক্ষে মতামত ব্যক্ত করেন। এ ছিল বরেন্দ্র সংবাদে, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।